এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে আধানের বন্টন, পরিবাহী পৃষ্ঠা আধানের বন্টন, ঠিক আছে, বইয়ে আছে দেখবে। এইটা একটু ইম্পর্টেন্ট, কারণ এই প্রথম চারটে মানে তড়িৎ স্থির তড়িৎ বিদ্যার যে চারটে চ্যাপ্টার আছে তার যে প্রথমটা পড়ছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তার একমাত্র এই টপিকটা থেকেই অঙ্ক আসে, খুবই ইজি সিম্পল অঙ্ক, পরে দেখাবো সেটা। তো এখানে থিওরিটা কি, এখানে কয়েকটা পরিবাহী দেখানো হয়েছে, ঠিক আছে, এটা আয়তক্ষেত্র না, এটা ঘনক। হ্যাঁ, এখানে তো থিওরি দেখানো যায় না, মানে এটা একটা বই ভাবতে পারো বা একটা বাক্স বা একটা লুডুর ছক্কারি বড় রূপান্তর সেটা ভাবতে পারো। তো এখানে আমি আধান দিয়েছি, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা গোলক, গোলকের বক্রতা সব জায়গায় কি সমান, অর্থাৎ প্রতিটা প্রান্তে যেখানেই নিই না কেন আর রেডিয়াস কি সমান হবে, একই হবে। অর্থাৎ এইখানে আমি যদি কিছু পরিমাণ আধান দিই তাহলে কী হবে, আধানটা তো বাইরের পৃষ্ঠে থাকবে প্রথম কথা, এবং বাইরের পৃষ্ঠে কী হবে, সুষমভাবে ছড়িয়ে যাবে, অর্থাৎ সব জায়গায় আধানের তলমাত্রিক ঘনত্ব কী হবে, সমান থাকবে। এখানে কি তাই হবে? না, কেন, এখানে বক্রতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এখানে বক্রতা খুবই কম, এখানে একটু বেশি আর এখানে সবচেয়ে বেশি। তাহলে এখানে যদি আমি কিছু পরিমাণ আধান দিই, অটোমেটিক আধানটা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে যে যেখানে বক্রতা বেশি সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, আর যেখানে বক্রতা কম সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কম হবে, ঠিক আছে। আর এখানে কি হবে, একটা তুমি ঘনক কল্পনা করো, বা তুমি যে ঘরে আছো তার কণাগুলো কল্পনা করো, ঘর তো একটা আয়তক্ষেত্র মানে আয়তঘনের মতো হয়, তার যে কৌণিক বিন্দুগুলো আছে আটটা সেখানে বক্রতা সবচেয়ে বেশি, তাহলে ওই বিন্দুগুলোতে আধানের তলমাত্রিক ঘনত্ব সবচেয়ে বেশি হবে, বুঝতে পারলে? এবার ওটারই ম্যাথামেটিক্যাল রূপে আসি, আধানের তো তলমাত্রিক ঘনত্ব, আচ্ছা আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলবো, সোজা ব্যাপার, একক ক্ষেত্রফলে কোনো পরিবাহী যে আধান ধরে রাখে, অর্থাৎ আমি এটা একটা পরিবাহী ধরলাম তার পৃষ্ঠে কিউ আধান দিলাম, ঠিক আছে, তাহলে কিউ পরিমাণ আধান, এর পৃষ্ঠে ক্ষেত্রফল যদি এ ধরি এরিয়া, তাহলে কিউ বাই এ অর্থাৎ চার্জ পার ইউনিট এরিয়া সেটাই হচ্ছে সিগমা, ঠিক আছে, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান অবস্থান করে। তাহলে এটার একক কী হবে, যেহেতু চার্জ পার ইউনিট এরিয়া তাহলে এসআই একক হবে কুলাম পার মিটার স্কোয়ার, সিজিএস ইউনিট হবে স্ট্যাট কুলাম পার মিটার স্কোয়ার, আর মাত্রা কী হবে, চার্জের মাত্রা তো আইটি আগেই দেখেছি, আর পার মিটার স্কোয়ার মানে এল টু টু দি পার মাইনাস টু উপরে উঠে গেলে, ঠিক আছে। এবার এখানে আমি এটাকে গোলক যদি ধরে নিই তাহলে কী হবে, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই ফোর পাই আর স্কোয়ার, অর্থাৎ এখান থেকেও আমি দেখাতে পারি কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, মানে যেখানে আর বেশি সেখানে কী হবে, বক্রতাও বেশি হবে, তাহলে সেখানে কী হবে, সিগমা কম হবে, মানে ব্যস্ত সম্পর্ক, আর যেখানে আর কম সেখানে, আচ্ছা আমি একটু ভুল বললাম আগেরটা, যেখানে আর বেশি, ঠিক আছে, এই যে এরকম জায়গা, এখানে কি আরটা বেশি, এখানে আর বেশি হওয়ার মানে কি, এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কম, আচ্ছা এটা যদি এরকম হয়ে যায় সরু হয়ে যায় এখানে, তাহলে কি এখানে আরটা ছোট, এখানে আর ছোট মানে সিগমা বেশি হবে, অর্থাৎ এখানে বক্রতা বেশি, বক্রতা যেখানে বেশি সেখানে আর ছোট, আর সেখানে তলমাত্রিক ঘনত্ব বেশি, আর যেখানে বক্রতা কম সেখানে আর বেশি, ঠিক আছে, আর সেখানে তলমাত্রিক ঘনত্ব কম হবে, মানে আরের সাথে ব্যস্ত সম্পর্ক, এই জায়গাটা যেন খেয়াল থাকে, ঠিক আছে, বক্রতার সাথে সমানুপাতিক সম্পর্ক সিগমার তলমাত্রিক ঘনত্বের, কিন্তু আরের সাথে ব্যস্তানুপাতিক। আর এখান থেকে এই রূপটা আমি আনতে পারি, এটা অঙ্কে লাগবে, সিগমা ওয়ান বাই সিগমা টু ইজ ইকুয়াল টু আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটুকুই থাকলো।